নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 জুলাই 2022 যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে বা হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, তবে আমি প্রতিদিনের মতন একটি কথা বারবার বলছি, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুনছেন, শুভ সময় শুনছেন, আপনি জীবনে অ্যাপ্লাই করছেন, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না, এর কারণ কি? দেখুন, এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি থাকে। কখন আছে, কখন এই প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, সেটা একজন দক্ষ জ্যোতিষী আপনাকে কিন্তু নির্ধারণ আপনাকে কিন্তু করে দিতে পারে। এই ভিডিওটি গরিব থেকে ধনী কারা হতে চলেছে আগামীকাল, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করি। অর্থাৎ কোন কোন রাশি, এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশি কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি কিন্তু হতে চলেছে। এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে। কে না বলতে পারে, আজকে আপনি গরিব, কালকে আপনি কোটি টাকার মালিকও কিন্তু হতে পারেন। এটা আমি প্রতিদিন বলি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি কিন্তু পাহাড় কিন্তু ভাঙতে পারেন। অর্থাৎ আপনার জন্মছকে যোগ আছে কি না, আপনার জন্মছকে যে যোগ আছে সেটা কোন সময় আছে, এবং এর পাশাপাশি যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে আপনার। আমি এখনই আলোচনা করছি, এখনই যারা আলোচনা শুনছেন তারা চটজলদি নিজস্ব জন্মকুণ্ডলি খুলুন। রাহু গ্রহ কেমন আছে, রাহু গ্রহ আপনার পীড়িত নয় তো, রাহু গ্রহ আপনার ছকে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এটা দেখা দরকার কত নম্বর নক্ষত্রে। রাহু আপনার জন্মছকে যত ভালো থাকবে প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। যাদের ক্ষেত্রে একটু হলো হচ্ছে না, তারা রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনাদেরকে আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অনলাইনে আমার সাথে হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। এই যে ভাগ্যের চাকা ঘড়ির মতন কিন্তু ঘুরছে, কখন যে আপনার ভাগ্য খুলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। আপনার ভাগ্যের তারা আকাশে কিন্তু আগামীকাল ফুটতেই পারে। যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশি লাখো কোটি মানুষ কিন্তু আছে, সবাই যে পাবে এটা আমি কখনোই বলবো না। যারা ভিডিও শুনছেন সবাই পাবেন সেটা কিন্তু নয়, তাদের মধ্যে গাঢ় যোগ যাদের থাকবে, প্রবল প্রাপ্তি যোগ যাদের থাকবে, তাদেরই কিন্তু এই ধনপ্রাপ্তি হবে। এই ধনপ্রাপ্তির যোগে যে রাশিগুলো হতে চলেছে মালামাল, সেই রাশিগুলোর বিষয়ে আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এর পাশাপাশি শনি, শুক্র, রাহু, শনি, শুক্র এবং বুধ, রাহু কেমন আছে আপনার জন্মছকে সেটা কিন্তু দেখা দরকার। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কিছু হওয়া, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব। আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে, ভাগ্যভাব যত বলবত্তা থাকবে,
আপনার কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। এইবার আপনাদেরকে আমি জানাচ্ছি যে রাশিগুলোর প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি একে একে আপনাদেরকে শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনাদেরকে জানাব। এই বিষয়ে যারা প্রাপ্তির যোগ যাদের ক্ষেত্রে চেষ্টা করছেন, আবারও বলছি একটুর জন্য মিসকে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। যে যে রাশিগুলোর ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে জানাব। কম হোক বেশি হোক, 500 টাকা হলেও 50 টাকা হলেও প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, 1 কোটি হলেও হবে এই 5 রাশির। তো শুরু করা যাক এই 5 রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার। নাম্বার 1, যে রাশির কথা আমি বলবো, আগামীকালের গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 8:34 থেকে আপনার 11:12 পর্যন্ত। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো, 2 নম্বর যে রাশি, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6, আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে 11:28 পর্যন্ত, গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এই রাশিগুলো। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের যে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3, বৃশ্চিক রাশির। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের শুভ সময় 7:45 থেকে 9:16 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 8:19 থেকে 10:41 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি। সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2, আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে শুরু করে 12:34 পর্যন্ত। আমি যে 5 রাশির ক্ষেত্রে বললাম, কোনোটা যদি মিস খেয়ে যায়, দেখা যাচ্ছে কোনো সময়ের ক্ষেত্রে হয়তো মিস খেয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে স্যার এটা এই রাশির সময়টা কখন, সেই সময়টা আপনাদেরকে কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ প্রচুর ভিডিওর চাপ থাকে, অনেক সময় হয়তো বা কোনো মিস হয়ে যেতে পারে সময় বলার ক্ষেত্রে, যাদেরকে যে রাশির ক্ষেত্রে সময়টা মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই, সেই রাশির জাতক বা জাতিকারা অবশ্যই আপনারা লিখে পাঠান যে আপনাদের ক্ষেত্রে যে সময়টা মিস হয়ে গেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।